হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে প্রতিদিনের মতো আর একটি পর্ব সবাইকে স্বাগত জানাই। আজ বাগান থেকে কচি পুঁইশাক তুলব আর নদীর কাঁকড়া দিয়ে রান্না করব, সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন কাঁকড়া পুঁইশাক কেটে ফিরে আসছি রান্নাতে। এখন বাগানে চলে যাচ্ছি পুঁইশাক তোলার জন্য। আর কিন্তু প্রচুর মেঘ করেছে, বৃষ্টিও পড়ছে। এই গ্রাম বাংলার সাদা মাটির রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন এই বর্ষার সময় কচি কচি খুব সুন্দর পুঁইশাক হয়েছে, পুঁইশাক কেটে নেব। আর আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে। বাগানে চলে এসেছি আর এখন দেখুন বৃষ্টি হচ্ছে। এতদিন প্রচুর গরম পড়ছিল, বৃষ্টি শুরু হয়েছে, আজ একটু বৃষ্টি হচ্ছে। এখন বাগানে এসেছি, পুঁইশাক কেটে নেব তার জন্য। আর এই বাগানের টাটকা পুঁইশাক দেখুন কত মোটা মোটা হয়েছে পুঁইশাকগুলি। এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। পুঁইশাক কাঁকড়া সব কেটে রেডি করে তারপর রান্নায় ফিরে আসছি। দেখুন এই কচি কচি পুঁইশাক কেটে নিয়েছি আর নদীর কাঁকড়া দিয়ে এই পুঁইশাক আজ রান্না করব। দেখুন এই নদীর বড় কাঁকড়া নিয়ে নিয়েছি, কচি পুঁইশাকের পাতা, পুঁইশাক, আলু একসাথে সব কেটে নিয়েছি। কাঁকড়া ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কাঁকড়া ভেজে নিচ্ছে। আগে কড়াইতে একটু তেল আছে আর অল্প তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম করে নিয়েছি, পাঁচ ফোড়ন দেব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ লঙ্কা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো লবণ, কেটে রাখা পুঁইশাক, আলু দিয়ে দেব। পুঁইশাক আলু ভালোভাবে কষাই করে নিয়ে, ভালোভাবে পুঁইশাক আলু কষাই করে নিয়েছি, ভেজে রাখা কাঁকড়া দিয়ে দেব। পুঁইশাক আলু কাঁকড়া দু থেকে তিন মিনিট আরও ভালোভাবে কষাই করে নিতে হবে। আলু পুঁইশাক খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। কাঁকড়া আলু পুঁইশাক ভালোভাবে কষাই করে জল দিয়ে দিয়েছি আর এখন থেকেই কিন্তু খুব সুন্দর একটি গন্ধ ছেড়েছে, বুঝতেই পারছেন তাহলে খেতে কত ভালো টেস্ট হবে। পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, নিলেই কাঁকড়া আলু
পুঁইশাকের তরকারি রান্না কমপ্লিট হয়ে যাবে। 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। কাঁকড়া আলু পুঁইশাকের তরকারি রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আবার ফিরে আসবো গ্রাম বাংলার সাদা মাটার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।